গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো এসটি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। দেখতে থাকো, আর পুরো লাইফস্টাইল তোমরা পছন্দ করো না, তো এই জন্য পুরো লাইফস্টাইল আমি এই চ্যানেলে দেখাই না। তা এখন আমি মানে ফ্রিজ থেকে মাংসটা বার করলাম, ওদেরকে লুচি ভুলু সুজিয়ে ওদেরকে খেতে দেবো বলে এখন গরম করতে যাচ্ছি মাংসটা, বুঝতে পেরেছ? তো গরম টরম করে নিয়ে এসে ওদেরকে খেতে দেবো। কারণ ওদের ধরো মানে 11টার ভিতরে ওদের খিদে পেয়ে যায়, তো ওই জন্য আমি ওদেরকে 11টার ভিতরে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি ভাত বাড়ছি, ভাতটা বেড়ে নেবো। প্রত্যেকটা থালা থালায় ভাত বেড়ে আমি আলাদাভাবে ওদের জন্য মাখি, কারণ না হলে না আমি গাঁটটা গামলার মধ্যে আমি বুঝতে পারি না যে আমি মানে কাকে কতটা বেশি দিচ্ছি, কাকে কতটা কম দিচ্ছি বোঝা যায় না। ওই জন্য আলাদাভাবে আমি মাখি। আর এই দেখো তোমার হচ্ছে ভাতটা বেড়ে নেবো। আর ভাত বাড়তে বাড়তে ওদেরকে খেতে দিতে দিতে একটা কথা বলি, দেখো অনেকে আমার নাইটি পরে ভিডিও করাটা নিয়ে আপত্তি। তা দেখো, যাদের চ্যানেলে যেরকমভাবে ভিডিও প্রথম থেকে শুরু করবে ঠিক সেই রকম ভিডিও তোমাদের দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের ভিডিও চলবে না। এইবার দেখো আমি নাইটিটা পরে আছি, নাইটিটা কিন্তু মানে খুলে নেই, আর নাইটি থেকে কিন্তু ওপর দিয়ে কিন্তু কিছু বেরিয়েও যাচ্ছে না। তা এমন এমন মানে চ্যানেল আছে যে সেগুলোতে অনেক সময় দেখা যায় শাড়ি ব্লাউজ পরে আছে তবু ওপর থেকে তাদের দেহের অর্ধেকের বেশি অংশ বেরিয়ে যায়। তা সেই ধরনের ভিডিওর কথা, সেই ধরনেরভাবে ভিডিও বানানোটা উচিত নয়। আর বাড়িতে তো নাইটি পরেই থাকবো না, বাড়ির কাজটি তো তোমাদের দেখাচ্ছি, তা সবসময় তো আর মানে গায়ে চাপাচোপো দিয়ে থাকি না, তা কী করে দেখাবো? আর চাপাচোপো দিয়ে থাকলে যদি তোমরা ভিডিও আমার দেখো তাহলে অবশ্যই চাপাচোপো দিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? কিন্তু আমি দেখেছি গায়ে চাপাচোপো দিয়ে ভিডিও বানালে ভিডিও কেউ দেখে না, তা সেই জন্যই বলছি যে এই কারণে আমার নাইটি পরা। না হলে কিন্তু আমিও মন করলে আমি নাইটির ওপর দিয়ে একটা চাপা দিতেই পারি, কোনো ব্যাপার না, কিন্তু চাপা দিলে তো ভিউ হবে না, তা আমি চ্যানেলটাকে তো আমাকে বাঁচাতে হবে। তো সেই কারণে আমি আমাকে চ্যানেল বাঁচানোর জন্য আমাকে এগুলো করা, তাই না? আর এটাই, আর হচ্ছে আর একটা কথা, সেটা হচ্ছে যাদের মনে হবে যে এই নাইটি পরে আমি ভিডিও করছি এটা আমি খুব খারাপ করছি, তা খারাপ লাগছে বা খারাপ ভিডিও মনে হয়, অবশ্যই তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? কারণ দেখো খারাপ ভিডিওগুলো দেখো না, খারাপ ভিডিওগুলো দেখা বন্ধ করলে তবেই দেশে মানে সমাজ পরিষ্কার হবে। আর হচ্ছে সেই জন্যই মানে মানে আমার নাইটি পরা ভিডিও যাদের খারাপ লাগবে অবশ্যই তারা ব্লক করে দাও, কেননা সত্যি খারাপ ভিডিওগুলো বানানো বন্ধ করলে আর না দেখা বন্ধ করলে, দেখো তোমরা দেখছো তাই তারা ছাড়ছে, খারাপ ভিডিও যেই পোস্ট হচ্ছে তখনই প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, আর একটা ভালো ভিডিও কেউ পোস্ট করলে কখনো সেটা ভিউ হচ্ছে না। সেই জন্য অপরাধীটা কিন্তু তোমরা, তোমরা যদি মানে আনফলো করে দাও বা আনসাবস্ক্রাইবার করে দাও তাহলে কিন্তু কখনোই তারা আর ভিডিও ছাড়বে না, ঠিক আছে?